যখন মাতৃগর্ভে কোনো শিশু জটিল অবস্থায় পড়ে যায় তখন সাধারণত চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চান না, তারা সরাসরি অপারেশন করে শিশুকে ভূমিষ্ঠ করেন। আমার জানা মতো সিজারিয়ান সেকশন যে কারণে বা যে উদ্দেশ্য থেকে শুরু হয়েছিল সেই উদ্দেশ্যটা মোটেই অসৎ বা অনৈতিক ছিল না। সেই জায়গা থেকে হচ্ছে যে গর্ভবতী মহিলাদের বেশ কিছু কমপ্লিকেশনের জায়গা থেকে সিজারিয়ান সেকশনটা উদ্ভব করা হয়, যেটাতে মায়েদের আসলে স্বাস্থ্যের ভালোর কথা চিন্তা করে সিজারিয়ান সেকশনটা আনা হয়, যেখানে বাচ্চা জন্ম দিতে বেশ কিছু জটিলতা তৈরি হয়, সেই জায়গায় জটিলতাগুলো এড়ানোর জন্য সিজারিয়ান সেকশনটা তৈরি করা হয়েছিল ওই সময়। যখন কোনো বাচ্চা নর্মাল ওয়েতে ডেলিভারি হচ্ছে না, কমপ্লিকেশনস থাকতেছে কোনো কারণে, সেই কমপ্লিকেশনসটা থেকে তাকে সেফলি যেন ডেলিভারিটা হয়, সেই কারণে যখন ওইরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে মায়ের কমপ্লিকেশন আছে, তখন বেসিক্যালি সিজারিয়ানটা করতে হয়, ওটা হচ্ছে মেডিকেলি তখন তারা দে আর বাউন্ড টু ডু দ্য সিজার। এখন হয়েছে কি, দায়ভার তো স্বাভাবিকভাবেই যে রাষ্ট্রের উপরই পড়ে, কিন্তু আমরা এমন এক রাষ্ট্র বাস করি যে রাষ্ট্র তার জনগণের স্বাস্থ্যসেবা দিতেই অক্ষম। এখন তাদের নিয়ন্ত্রণাধীন যে মেডিকেল প্রাইভেট ক্লিনিকগুলো আছে তারা কোনো দায়িত্বটা পালন করে বলে আমার মনে হয় না। আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, তারা শুধু নামে মাত্র, দায়িত্ব তাদেরই নিতে হবে, এটা তো জনগণের দায় নয়। আমার আপনার কোনো দায় আসছে কি নেই, এটা সরকারকেই নিতে হবে, কিন্তু সরকার নেবে বা নিতে পারে বা নিচ্ছে এরকম কোনো লক্ষণ আমরা দেখি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা এমন এক সমাজে এবং রাষ্ট্রে বাস করি যে আমাদের চিকিৎসা সেবা অত্যন্ত দুর্বল এবং কোনো সেবার মধ্যেই পড়ে না এই সেবাটা। সেটার দায়ভার আসলে তো সম্পূর্ণভাবে আসলে রাষ্ট্রকেই নেওয়া উচিত, যে একটা দেশে আসলে কোন পদ্ধতির মধ্য দিয়ে এই চিকিৎসা ব্যবস্থাটা পরিচালিত হবে সেই জায়গাটা নির্দিষ্ট করা উচিত রাষ্ট্রের। অনেক বেশি এক্ষেত্রে যে কোনো মায়ের তার যে জন্ম মানে দানকালীন যে স্বাস্থ্য এবং তার সন্তানের পরবর্তীকালীন যে স্বাস্থ্য সেই সেবা নিশ্চিত করার দায়িত্ব নিশ্চয়ই একটা রাষ্ট্রের, এবং সেই জায়গা থেকে যদি কঠোরভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় অনেক মানে কমবে আমার মনে হয় যে এই সিজারিয়ান যে ব্যবস্থা এই ব্যবস্থাটা কমবে। যেই অসৎ উপায়গুলো অবলম্বন করা হয় আপনারা যদি মানে লক্ষ্য করেন, মানে আমি অনেক বইপত্রে পড়াশোনা করে জেনেছি যে যখন সোভিয়েত সমাজতন্ত্র ছিল সে দেশে রাশিয়াতে, যে সোলারের সাহায্যে মাদের হচ্ছে কোনো রকম কষ্ট ছাড়া সন্তান জন্মদান সম্ভব ছিল সেই দেশে, তো ওই দেশে এত বছর আগে যদি সেটা সম্ভব হয় তাহলে এত বছর পরে বাংলাদেশ বা আশেপাশের অনেক দেশেই যে এখন এই অমানবিক যে সিজারিয়ান পদ্ধতি মানে প্রচলন চলছে এবং প্রত্যেকের ক্ষেত্রে ঢালাওভাবে চলছে, যাদের ক্ষেত্রে প্রয়োজন নেই তাদের ক্ষেত্রেও চলছে, সেই জায়গা থেকে হচ্ছে এগুলোকে রুখে দেওয়া সম্ভব। এটা নিয়ে যদি অনেক বেশি গবেষণা করা হয় এই ক্ষেত্রটাতে কীভাবে অনেক সহজভাবে হচ্ছে বাচ্চার জন্ম দেওয়া যায় এবং তাতে বাচ্চা এবং মা কারোরই ক্ষতি না হয়, সেটা নিয়ে একটা ব্যাপক গবেষণা হওয়া উচিত এবং যে জায়গা থেকে অনেক বেশি সমাধান আমরা পেতে পারি, এবং আমাদের যে আইনি ব্যবস্থাগুলি আসলে খাতা কলমে আছে সেগুলোর যদি কার্যকর মানে বাস্তবায়ন থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা হচ্ছে এই যে সিজারিয়ান ঢালাওভাবে করা হচ্ছে এটা হচ্ছে বন্ধ হতো। সেটার জন্য আসলে বেসিক্যালি এখানে ডাক্তারদেরকে দায়ী করতে হবে, কারণ ডাক্তাররা হচ্ছে মেডিকেল সায়েন্সের তারা পড়াশোনা করেছে, তারা ওটা ভালো জানে। সো যদি একটা মা ইভেন চায়ও যে তিনি সিজার করতে চান, ডাক্তারেরই উচিত হবে যে তাকে ইন্সপায়ার করা যে না আপনার যেহেতু কোনো কমপ্লিকেশনস নাই আপনি নর্মালি ডেলিভারিটা করেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা নিজেরাই যাচ্ছে এবং মায়ের একটু কনসেন্ট পেলে তারা জিনিসটাতে পুরোপুরি উৎসাহিত হয়ে করে ফেলতেছে। সো এখানে আমি দোষটা অবশ্যই ডাক্তারদেরকে দেবো, কারণ তাদেরই উচিত হচ্ছে সবাইকে এই ব্যাপারে সচেতন করা যে আপনি সিজার যে করবেন আপনার এই ধরনের কমপ্লিকেশনস ক্রিয়েট হতে পারে সামনে, আপনার যদি নর্মালি কোনো কমপ্লিকেশন নাই তাহলে আপনি নর্মালি ডেলিভারিটা করেন, কষ্ট হলে করেন, এটা ডাক্তারদেরই একটা দায়িত্ব সাধারণ জনগণকে বোঝানো। আমি নিজে সন্তানের পিতা, আমার সন্তানের জন্মের সময় তারা প্রথমে
এরকম একটি আওয়াজ তুলেছিল যে বাচ্চা সিজার করতে হবে। আমি যখন একটা আপত্তি তুললাম এবং কর্তৃপক্ষকে গিয়ে বললাম যে কী কারণে সিজার করতে হবে আগে আমাকে বলতে হবে, বোঝাতে হবে যে আমার বাচ্চা কি মাতৃগর্ভে কোনো জটিল অবস্থায় পড়েছে। পরে কিন্তু সেই বাচ্চা আমার বাচ্চাটি স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নিয়েছে। কিন্তু আমি যদি এই ভূমিকাটি না নিতাম তখন আমার স্ত্রীকে তারা সিজারিয়ান করতো এবং এই সমস্যাটা আমার স্ত্রীকে যতদিন বেঁচে থাকবে তাকে এই সমস্যা ফেস করতে হবে। মানে আমরা যদি আমাদের সামাজিক অবস্থাটা লক্ষ্য করি প্রত্যেকটা ক্ষেত্রে যে মানে অর্থনৈতিক একটা মূল কারণ আমার মনে হয় এটার পেছনে, যে ডাক্তাররা আসলে যেখানে খুব বেশি মানবিক হওয়ার কথা ছিল কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে ডাক্তাররা বর্তমান সময়ে শুধুমাত্র মানবিকতা না, তাদের প্রফেশনটাকে ডাক্তারি পেশাটা তো আসলে শুধু প্রফেশন না, এটার মধ্যে এক ধরনের মায়া মমত্ব বোধেরও একটা মানুষের জীবন বাঁচানোর একটা জায়গা থাকে, কিন্তু সেই জায়গাটাকে উপেক্ষা করে তারা শুধুমাত্র তাদের অর্থনৈতিক যে লাভবান হওয়ার যে জায়গাটা সেই জায়গাটাকে যখন বেশি প্রাধান্য দিচ্ছে সেই ক্ষেত্র থেকে তারা সিজার করলে যেহেতু একটা মানে সিজারের মাধ্যমে একটা বেবি জন্ম হলে যেহেতু অনেক টাকা সেখানে উপার্জন করা সম্ভব হয় সেই জায়গা থেকে তারা অনেক বেশি এই ক্ষেত্রে ধাবিত করছে। বেশিরভাগ প্রাইভেট ক্লিনিকগুলোতে এখন ডাক্তাররা ইচ্ছে করেই যে শিশুটি স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেবে তাকেও সিজার করা হচ্ছে, অপারেশন করা হচ্ছে। এর অনেকগুলো নেতিবাচক দিক আছে, যেমন ধরেন একটা শিশু স্বাভাবিকভাবে জন্ম নিলে তার শরীরের যে গ্রোথটা থাকে তার যে শারীরিক প্রক্রিয়াগুলো তৈরি হয়, সিজার করে যে শিশু জন্ম হয় সে শিশুর স্বাভাবিক প্রক্রিয়া থাকে না, অনেক দুর্বলতা নিয়ে সে বেড়ে ওঠে। আবার একই সঙ্গে মার যে পেট কাটা হয় সেখানে নানান রকম সমস্যা থেকে যায় এবং তাকে সে স্বাভাবিক হতে পারে না, ছোটোখাটো অসুখে ওখানে দেখা যায় তার অনেক ধরনের সমস্যা হয়। এবং আরেকটা দিক হলো যে দ্বিতীয়বার যদি ওই মা আবার সন্তান ধারণ করে সেই সন্তানকে সিজারিয়ান ছাড়া মানে কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় ডাক্তাররা রাজি হবেন না এবং হওয়াটাও ঠিক হয় না, তাকে সিজারিয়ান করতেই হয়, তাহলে আমরা এটাই ধরে নিতে পারি যে এটা এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে, বাণিজ্যিকভাবে করছে এবং এটা প্রাইভেট ক্লিনিকগুলোই বেশি করছে। যখন ডাক্তার আমাকে বলে যে তুমি এই ওষুধটা খাও অথবা এই প্রেসক্রিপশনটা আমাকে দেওয়া হয়েছে যেখানে আমার 10 টাকার একটা ওষুধ ধরলে আমার বেটার হয় আর সেখানে আমার 500 টাকার ওষুধ, এই অ্যাভেলেবল ঘটনা ঘটতে পারছে আপনি জানেন। তো এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, নর্মাল হচ্ছে কি সবচেয়ে বড়, আপনি দেখেন একটা সিজারে যখন একটা বাচ্চাকে ডেলিভারি করা হয় সেটা 7 মাসে করে ফেলা, আর 10 মাস 10 দিন একটা পূর্বে একটা ইতিহাস আছে সেটা হুন্তিক নো নেভার, আপনি 8 মাস 9 মাসে হুন্তিক একটা বাচ্চার ডেলিভারি নর্মাল হচ্ছে, বিশেষ আপনি বিশ্বাস করেন কিছু 2 থেকে 3 মাস হয়েছে, আমার আমার আপন বড় বউ আমার বাইক স্ত্রী হয়েছে আমার এই আমার আমার বাগ্নি হয়েছে আর কি, তার নর্মাল ডেলিভারি হয়েছে 9 মাস পরে, আপনি বুঝেন তাহলে তাহলে 7 মাসে 6 মাসে 8 মাসে আপনার সিজারে ডেলিভারি করতেছে। যখন একটা রুগী যখন যা যখন যাচ্ছে তখন তাদেরকে অটোমেটিক ডাক্তাররা ইমোশনালভাবে অ্যাটাক করতেছে, বিভিন্নভাবে মিসগাইড করে দিতে, হ্যাঁ আপনার বাচ্চা তো এইভাবে আছে অনেক পজিশনে আছে অনেক পজিশনতে এইভাবে গেলে এই সমস্যাটা হবে, তাই কী করা দরকার এখন এই মুহূর্তে আপনি সিজার করা দরকার, কী করতে হবে অন হেলথ বয় সন্তান, তো বাপে বুঝে সন্তানের মর্ম, মা বুঝে সন্তানের মর্ম, যেহেতু এই পদ্ধতিটা আসছে মাঠে সমাজে আইসে গেছে এটা একবারে দূর করাও যাবে না, আনছে কারা, তারাই আনছে পদ্ধতিটা, এটা কখন যে আপনার 100-এর মধ্যে 5টা ডেলিভারি হতে খুব কঠিন হয়ে যাবে। এটা আসলে আমাদের তো অধিকার, এটা তো আমাদের মৌলিক অধিকারের একটা আমাদের স্বাস্থ্য, সেই জায়গা থেকে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যারা সেই পদক্ষেপে অবহেলা করছে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করুক এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করুক, কারণ আমাদের যেই মানে দেশের যে পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি সবাই তো আসলে শিক্ষিত না, বা এই ব্যাপারটা যে আসলে কতটা ভয়াবহ, তার শিশুর জন্য কতটা ভয়াবহ তার জন্য কতটা ভয়াবহ এই পরিমাণ সচেতনতাও প্রত্যেক মায়ের আসলে নেই, প্রত্যেকটা পরিবারে নেই, সেই জায়গা থেকে ব্যাপক একটা সচেতনতা
ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে মানে জনগণকেও সচেতন করে তোলার জন্য একটা ভূমিকা যদি সরকারিভাবে পালন করা হয় বা বেসরকারিভাবেও এই সচেতনতা তৈরি করা সম্ভব, এবং সরকারের যেই আইন তার আইনে যদি যথাযথ প্রয়োগ করা হয়, প্রয়োগ যেখানে হচ্ছে না সেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, আমার মনে হয় কিছুটা হলেও হচ্ছে এই অবস্থাটার পরিবর্তন তাতে তো মনিটরিং করা দরকার, যে তাদের যে ক্লিনিকগুলো আছে প্রাইভেট ক্লিনিক বিশেষ করে সেখানে কি হচ্ছে, সেখানে রোগীদের কি ধরনের সেবা দেওয়া হচ্ছে, গর্ভবতী মাদের জন্য কি ব্যবস্থা আছে সেখানে, এইটা তারা কোনো খবর রাখে বলে আমার মনে হয় না। যদি কোনো ক্রিটিক্যাল কোনো ঘটনা ঘটে তখন সরকারের কোনো কোনো বিভাগের একটু টনক নড়ে, সেটা ওই দুদিন তিন দিন এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়, তারপর আবার থেমে যায়। বললাম তো যে আমরা খুবই দুর্ভাগ্যবান জনগণ, আমাদের দেখার ওইভাবে কেউ নেই এক সৃষ্টিকর্তা ছাড়া।